বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো নেপালকে হারিয়ে সাফ শিরোপা জয় করে বাংলাদেশে এসেছে এবং সেই নারীদেরকে নিয়ে আমরা এখন ছাদখোলা বাসে আনন্দ উল্লাস করছি। কিন্তু কি জানেন, এই নারী ফুটবল দল যখন নেপালে সাফ ফুটবল খেলতে যায় তখনও তাদের দু মাসের বেতন বাকি এবং পূর্বে চার ম্যাচ খেলা ম্যাচ ফি বাকি। সেই বাকি বকরায় জর্জরিত একটা বাংলাদেশের নারী দল আমাদেরকে এত বড় অর্জন এনে দিয়েছে, সেই নারী দলের বেতনটাই আমরা ঠিক মতো দিতে পারিনি। আর দেখেন, যারা বছরের পর বছর, ওই যে একবার আকরাম খানেরা কি এক কি আইসিসি ট্রফি এনে দিছিল, এরপরে আর কোনো ট্রফি বাংলাদেশের মাটিতে তারা আনতে পারেনি, কিন্তু তাদের পিছনে কোটি কোটি মিলিয়ন ডলার আমরা খরচ করেছি, কিন্তু ফলাফল গোল্লা। যে মানুষগুলো আমাদের জন্য শিরোপা আনে, যে মানুষগুলোকে ছাদখোলা বাসে আমরা সংবর্ধনা দিতে পারি, তাদের বেতন বাকি থাকে, আর যারা আজীবন আমাদের জন্য ঘোড়ার আন্ডা এনে দিয়েছে তাদেরকে আমরা কোটি কোটি মিলিয়ন ডলার বেতন দিচ্ছি, বাতা দিচ্ছি, পরিবারের সদস্যদেরকে নিয়ে বিদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছি, কত সুযোগ। আর এই সাব দলের ফুটবলাররাই, এই এই ফুটবলাররা স্টেডিয়ামে আসে ভ্যান গাড়িতে করে, এই যে নেপাল টেপাল যায় না, এই যে সাব খেলতে গেছে তখন তাদের যে ব্যাগেজগুলো আছে এগুলো ভ্যান গাড়িতে করে ঠেলে ঠেলে বাফুতে নিয়ে আসা হয়। তারা স্টেডিয়ামে প্র্যাকটিস করতে আসে কি ভ্যান গাড়ি, রিক্সা বা ঠেট্টারের একটা বাসে করে। আর যারা জীবনে কোনো কিছুর অর্জনের সাথে যাদের কোনো সম্পর্কই নাই, যে দল কোনো শিরোপাই আনতে পারেনি, এক এক ম্যাচে সাত আটটা করে গোল খায়, সেই প্লেয়ারদেরকে আমরা দামি দামি গাড়ি কেনার মতো অপরচুনিটি দিয়ে দিয়েছি। তারপর ঘরোয়া লীগ, ওয়াও, কোটি কোটি টাকা তাদের উপর আমরা উড়িয়ে দিই। আর এই মেয়েদের খেলার সময় দর্শকের কোনো গ্যালারিতে কি, দর্শক গ্যালারিতে কোনো মানুষই নাই, কিন্তু এখন সাব জয় করে এনেছে, কাপ নিয়ে এসেছে, আমরা এখন আনন্দ উল্লাস করছি, আমরা দেখাচ্ছি আমরা মেয়েদেরকে কত ভালোবাসি, যারা অর্জন করে তাদের জন্য আমাদের কত মায়া। কিন্তু ঠেঙ্গা, আমাদের বাঙালির চরিত্র হচ্ছে এমন। টিপু চৌধুরীর কথা আপনাদের খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নেই, এগুলোই বাস্তব সত্য কথা, এগুলোই হাসা কথা। যখন আপনারা সাতখোলা বাসে আনন্দ করেন না, তখন আমি চিন্তা করি যে কাদেরকে নিয়ে আমরা আনন্দ করছি। এই মানুষগুলাই তো, এই মানুষগুলাই তো দুদিন আগেও বেতনের জন্য চিৎকার করছে, হাহাকার করছে, এগুলো বাড়ি ঘরে যেয়ে দেখেন ঠিকমতো কল দিয়া পানি নামে না। আমরা নিমো খারাম জাতি, জানেন, আমাদের মতো নিম খারাম, আমাদের এই অর্জনের কোনো মানে হয় না, কোনো প্রয়োজন নাই, কারণ আমরা অপাত্রে দান করি। আজকে সরকার পরিবর্তন হয়েছে, দেশ পরিবর্তন হয়েছে, এর আগেও সাপ জয় করে বাংলাদেশের নারীরা কাপ নিয়ে এসেছে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এবার দেখব, এবার দেখব যে এতদিন তো তাদের দোষ দিয়েছি আমরা, তারা পারেনি, কোনো কিছুই তারা করতে পারেনি, কিন্তু এবার তো পরিবর্তন হয়েছে, এবার তাদের ভাগ্যের কি পরিবর্তন হয় এটা আমরা একবার দেখতে চাই। যদি এবারও তাদের ওই একই দশা হয় যে চার মাসের বেতন বাকি, ফার্স্ট মাসের বেতন বাকি, ম্যাচ ফি বাকি, এইটা বাকি, তাদের ড্রেস ঠিক মতো দেওয়া হচ্ছে না, প্র্যাকটিসের সুযোগ সুবিধা নাই, তাহলে আমি মনে করব আপা আপনারা বিয়ে বসে যান, ঘর সংসার করেন, ঠোলামেলা নিয়ে ব্যস্ত হয়ে যান, সংসার ভবিষ্যৎ পোলাপান এই যে হওয়ান, এরপর এগুলোর বিদেশ পাঠান, ভবিষ্যৎ উজ্জ্বল, অন্যথায় আপনাদের জন্য আমাদের বাংলাদেশ এই ঠেঙ্গা। মানে খুব কষ্ট লাগে, জানেন, যারা আমাদের জন্য অর্জন করেছে, আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, তার যারা আমাদের দেশের মানচিত্র অনন্য উচ্চতায় নিয়ে গেছে, তাদের আমরা কোনোদিনও মূল্যায়ন করি না, কিন্তু যাদের মামা খালু আত্মীয় স্বজন, যাদের একটু দেখতে চাকচক্যতা আছে, তাদের নিয়ে আমরা ওই যে তেলে মাথায় তেল দিই, তেলে মাথা কি তেল দেই, তারা তো আবারও প্রমাণ করলো যে চেষ্টা করলে আর মন থেকে যদি দেশকে ভালোবাসা যায় সব কিছু অর্জন করা যায়, তাহলে তাদের বেতন আটকে থাকবে কেন।
তাদের লাগেজ থেকে অনেক সময় মালামাল চুরি হয়ে যায় বিমানবন্দরে এখানে সেখানে হ্যাঁ লাগেজ আইনা কোথায় বাফুতেন এক বাফুবেনা কোথায় যেন একবার গতবার নি রিস্ক রাখছিল যে মোবাইল টোবাইল টাহা পয়সা ডলার সব কিছু লয়ে গেছে গা আহা আহারে বইন এবার একটু সাবধানে জানি না আয়শা পছন্দ মনে হয় একটু সাবধানে কিছু চুরি চামারি গেছে নি খেয়াল করেন কারণ আমরা জাতি হিসাবে খাবলা ফাটি সুযোগ পাইলে আমরা খাবলা মাইরা দিই আমাদের চরিত্র খারাপ কার কে কি দেশ ত্যাগ দেশপ্রেম এগুলো কিচ্ছু বুঝি না তো যাই হোক জানি না বন্ধুরা আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন কিনা কিন্তু কিচ্ছু করার নেই এটা এটাই বাস্তব কথা এটাই সত্য কথা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম